আমাদেরকে উৎসাহিত করে আত্মত্যাগ করে দেশকে শুধা শাসক আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি শাসক উপজেলা মান্যবর উপজেলা চেয়ারম্যান জনাব সিরাজুল হক মঞ্জু, আমি এখনই এই সবুজ জমিনকে ভালোবাসে বেশে আমাদের জীবন উৎসর্গ করি মুক্তিযোদ্ধাদের সঙ্গে, আমাদের জীবনের যে আমরণ কানেকশন সেটি তৈরি করি ডিজিটাল বাংলাদেশে, এই হোক আমাদের শপথ। আমরা মাননীয় প্রধান অতিথি, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে দেখ মিনিট কথা বলে শেষ করব। আমি যখন প্রথম এমপি হয়ে স্বেচ্ছায় আসলাম 2009 সালের 5ই জানুয়ারি সম্ভবত, এরপর আমি একা একা বসে বসে ভাবলাম যে আমি এমপি হলাম। এই উপজেলার সেরা ফলাফল করা প্রতিষ্ঠা, আমি এর প্রতিষ্ঠাতা। আমাদের দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি বিজ্ঞানী হিসেবে খ্যাতিমান মানুষ ডক্টর মশিউর রহমান, অভিনন্দন জানাই। তিনি দীর্ঘকাল প্রবাসী জীবনযাপন, তিনি এখানে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। একটা প্রতিষ্ঠান গড়ে তোলা চারটিখানি কথা নয়, অনেক তাকে এর পেছনে শুধু অর্থ ব্যয় দেয়া ভবন নয়, এই ভবনটি ডক্টর মশিউর রহমানের নিজের অর্জিত সুবিধা কর্তন করে দেওয়া হতো এবং সেগুলো করা হতো খুবই সংকীর্ণ দলীয় বিবেচনায়। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি যখন বলেন যে আমি শিক্ষার প্রতিটি পর্যায়ে মান বৃদ্ধি করতে চাই, তখন তিনি সত্যি মান বৃদ্ধি করতে চান এবং তার প্রতিটি পর্যায়ে, এবং সেই মানুষদের নিজেদের পৃথিবীটা ক্রমশ ছোট হতে হতে এখন বাক্সবন্দী টেলিভিশন বন্দী হয়ে গেছে। আমি তারপরও তাদের কাছে আহ্বান জানাবো, তাদের শুভবুদ্ধির উদ্রেক হোক। আগামী 10ই ডিসেম্বর সেই সময়টা কিন্তু আমাদের এইচএসসি পরীক্ষা চলবে, তারা যদি সত্যি জনবান্ধব হয়, তাদের কাছে যদি আমাদের নতুন প্রজন্মের কোনো দাম থেকে থাকে, তাহলে তারা অন্তত পক্ষে এইচএসসি পরীক্ষার মতো একটি পাবলিক পরীক্ষা, যে পরীক্ষা আমাদের প্রজন্মের জন্য, যে প্রজন্ম এই এখন তরুণ এখন তাদের জীবন শুরু করতে যাবে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, সেই পরীক্ষার সময় যেন তারা অরাজকতা সৃষ্টি না করেন। 10 তারিখে অর্থাৎ যখন এই এইচএসসি পরীক্ষা চলবে, এখন তো আবার ওনারা বলবেন ওনাদের আন্দোলন ঠেকানোর জন্য এইচএসসি পরীক্ষার তারিখ দিয়েছি, আপনারা সবাই সাক্ষী এইচএসসি পরীক্ষার তারিখ অনেক আগে ঠিক হয়েছে, ওনাদের আন্দোলনের তারিখ মোটে কয়দিন আগে দিয়েছে। ওদের তারা আন্দোলনের কথা বলে সেই তরুণ সম্প্রদায়কে তাদের পরীক্ষার সময় বিঘ্ন ঘটাবে, তাহলে এই তরুণদের প্রতি তাদের কি দয়া মায়া আছে, এই দেশের প্রতি তাদের কি দয়া মায়া আছে? আর সারা দেশ সারা বিশ্ব যেখানে একটা দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে, সারা দেশ যখন এই বৈশ্বিক সংকট মোকাবেলার জন্য শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে, এবং আমরা যখন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো অবস্থায় একটা আছি অন্যান্য দেশের তুলনায়, সেই সময়ে আমাদের স্থিতিশীলতা নষ্ট করতে যারা চায়, তারা আর যাই হোক জনগণের বন্ধু হতে পারে না, তারা জনগণের শত্রুই বটে। অতএব আমরা যেন সজাগ থাকি। আমি যেই সব দলগুলো আগামী 10 তারিখে নানান রকম আন্দোলনের ডাক দিয়েছে তাদেরকে অনুরোধ করব, এসএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে তারা যেন এই ধরনের কোনো কর্মসূচি না দেন,
তারা যেন কর্মসূচির তারিখটি পরিবর্তন করেন। আর আমার মনে হয় তারা বিজয় দিবসের ঠিক আগে করতে চান, কারণ এই বিজয় দিবস তো তাদের বিজয় দিবস না, তাদের পরাজয় দিবস, সেই কারণে মনে হয় করতে। যাই হোক, আপনাদের সকলের প্রতি অনেক শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। বঙ্গবন্ধু কন্যা তার পিতার মতোই যা কিছু বলেন তা তিনি করেন, এটি তিনি প্রমাণ করেছেন। আজকে সারা বিশ্বে তিনি একজন নন্দিত নেত্রী। আজকে বিশ্বে যে কোনো সমস্যার নিয়ে আলোচনা হয়, সেটি নারীর ক্ষমতায়ন হোক, বৈশ্বিক উষ্ণায়ন বা জলবায়ু পরিবর্তন মোকাবেলা হোক, দুর্যোগ মোকাবেলা হোক, খাদ্য নিরাপত্তা হোক, যে কোনো ধরনের বড় বিষয় নিয়ে যেখানে আলোচনা হয়, সে আলোচনার কেন্দ্রবিন্দুতে যিনি নেতৃত্ব দেন তাদের অন্যতম শেখ হাসিনা। আমরা উন্নয়নশীল দেশ হয়েছি, তার নেতৃত্বেই ইনশাআল্লাহ আমরা উন্নত সমৃদ্ধ দেশ হব, সুখী শান্তিময় দেশ হব ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন তিনি যেন সুস্থ থাকেন, দীর্ঘজীবী হন, বাংলার মানুষকে যেন তিনি অব্যাহতভাবে নেতৃত্ব দিয়ে যেতে পারেন। আমার শিক্ষার্থী বোনদেরকে বলবো,